ঈদুল ফিতরের সকালে ঘুম ভাঙতেই দেশবাসী দেখেছে আবহাওয়ার রুদ্র মূর্তি। ঘন কালো মেঘে ঢাকা আকাশ মন খারাপ করিয়েছে সবার। কিন্তু দুই বছর পর মুক্ত বিহঙ্গের মতো ঈদ উদযাপনে পরিবার পরিজনকে পাশে পেয়ে ভুলেছে সবাই সে দুঃখ। কক্সবাজারে সকাল সকাল এলাকার মসজিদেই নামাজ আদায় করেন দেশের ক্রিকেটের টেস্ট অধিনায়ক মুমিনুল হক। এ সময় বন্ধু বান্ধব এবং এলাকার মানুষদের সঙ্গে কোলাকুলি এবং ছবি তুলে সময়টাকে উদযাপন করেন তিনি। পরে দেশবাসীকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি আসন্ন শ্রীলঙ্কা সফরের জন্য দোয়া চেয়েছেন মিনি। এই প্রথম আসলাম অনেক দুই বছর পরে, অবশ্যই খুব ভালো কাটছে বাবা মার সাথে একসাথে, বাবা মা তারপর ভাই বোন আপনারা আমার ফ্যামিলি আমার ভাই সবাই মিলে একসাথে পপুলারিজ করতে আসছে অনেক দুই বছর পরে, তো অবশ্যই ভালো লাগছে। সবাইকে ঈদের শুভেচ্ছা। এই সিএম সাধনার পরে সবাই নিজের মতো করে ঈদ করুক, সবাই সবার দুঃখ আনন্দ বিশেষ করে দুঃখগুলো ভুলে গিয়ে ঈদকে ঈদের মতো করে সবাই কাটুক। সবার জন্য দোয়া করি এবং দেশবাসীর জন্য শুভকামনা, আর আমাদের জন্য দোয়া করবেন। সামনে তো আমাদের শ্রীলঙ্কা সিরিজ আছে, দোয়া করবেন যাতে আমরা শ্রীলঙ্কা সিরিজ খুব ভালোভাবে শেষ করতে পারি। রাজশাহীতে ঈদ উদযাপন করেছেন টেস্ট স্কোয়াডের আরেক অপরিহার্য ক্রিকেটার নাজমুল হোসেন শান্ত। বাবা মা এবং পরিবারের অন্যান্য সদস্যদের নিয়ে সময় কাটিয়েছেন তিনি। আর দীর্ঘদিন পর ক্রিকেট মাঠে ছন্দ ফিরে আসায় এবারের ঈদটা বিশেষ হয়ে দেখা দিয়েছে সাব্বির রহমানের জন্য। এখন পর্যন্ত তো ভালোই কেটেছে, আর সব থেকে বড় কথা যে ঈদের সময় একটা জিনিস হয় কি, সবার সাথে দেখা হয় এবং এলাকায় খুব কমই আসা হয়, তো এলাকার মানুষদের সাথেও দেখা হয়, একসাথে নামাজে সবার সাথে দেখা হয়, সো সময়টা সবসময় ভালোই কাটে। আর সব থেকে বড় কথা, নর্মালি খেলার জন্য ফ্যামিলিকে বেশি সময় দেওয়া হয় না, তো এই ঈদের সময় আসলে এই সময়টাও ভালো মতো দিতে পারি, সো সব মিলে খুব ভালো দিনই কাটে। ঈদের প্রথমে নামাজ পড়লাম হচ্ছে আমাদের বাসার সামনে সুলতানাবাদ একটা মসজিদ আছে, ওখানে নামাজ পড়লাম আমি আর আব্বু। নামাজটা পড়ে আজকে যেহেতু বৃষ্টির দিন আর বড় হয়ে গেছি তো তো আর কোথাও ঘোরার জায়গা নেই, তো এসে একটু রেস্ট নিচ্ছিলাম আর কি, এভাবে ঈদের দিন কাটে আর কি। এদিকে বাগেরহাটে নিজ এলাকায় ঈদ উদযাপন করেছেন রুবেল হোসেন, আর নড়াইল না গেলেও বাসায় পরিবারের সদস্যদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করেছেন মাশরাফি বিন মুর্তজা। ঢাকায় পরিবারের সঙ্গে ছিলেন আফিফ তাসকিনরা। নিয়ন মোহাইমেন, সময় সংবাদ।